আমাদের এস ডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে আনিশা একদিন জয়ের যে চেম্বার উপহার দিয়েছে রানী সেটা দেখার জন্য চলে আসে রানীর মেয়ে হয়েছে মিষ্টি তো পাওনা তার বাড়িতে তাকে যখন ডাকা হয় আনিশা চলে আসে এসেই জয়কে বলে রানীর মাথা অনেক বুদ্ধি রয়েছে দেখ তোকে কত সুন্দর করে একটা চেম্বার উপহার দিয়েছে তবে জয় তোর একটা মেয়ে হয়েছে তোর এই সামান্য টাকা রোজগারে কিন্তু চলবে না মেয়ের পেছনে একটা ব্যয়ভার রয়েছে বিয়ে করেছিস বউকেও দায় দায়িত্ব কর্তব্য পালন করতে গেলে টাকার প্রয়োজন তাই বলি তুই যদি কিছু মনে না করিস এখন তো আমরা বন্ধু আমাদের মনের মধ্যে আগের মতো কোনো বিলিশিকা নেই তাই বলছি তুই আমাদের নার্সিংহোমটা জয়েন করে নেই তাহলে দেখবি তোর আগের মতো দিন ফিরে আসবে তুই দুই হাতে টাকা রোজগার করবি আমাদের নার্সিংহোমটাও বেসে যাবে কারণ এখন লসে আমরা রান করছি তোর মেয়ের জন্য আমরা তো অনেক কিছু করলাম তোর আমাদের প্রতি কৃতজ্ঞতা রয়েছে তোর যেমন আমাদের প্রয়োজন তেমন আমাদেরও তোকে প্রয়োজন চল না দুজনে একসাথে আবারও কাজ শুরু করি দুর্যয় একটু ইতস্ততায় পড়ে যায় বলে যে না নিজের সিদ্ধান্ত ভাবনা চিন্তা করতে দুর্যয় সময় লাগবে কারণ দুর্যয় মনের মধ্যে এখনও অনেক কিছু তোল পার করছে যেগুলোর কোনো প্রশ্নের উত্তর দুর্যয় পাচ্ছে না ঠিক আছে তোকে আমি জোর করব না গুপ্তা যখন রাগারাগি করেছিল আনিশা বলেছে যে যখন দুর্যয় সেনগুপ্তা আমাদের হাসপাতালে ডাক্তার হিসেবে ছিল আমরা অনেক টাকা পয়সা লাভ করেছি সেখান থেকে না হয় ষোলো লাখ টাকা ওর মেয়ের পিছনে খরচ করেছি এই উপলক্ষে যদি দুর্জয় সেনগুপ্তা আমাদের হাসপাতাল আবার ফিরে আসে তাহলে তো খুব ভালো হবে এই সব কিছুর জন্য আমাদের কিন্তু একটা প্রফিট হয়ে যাবে অনেক বড় তুমি সেটা চাও না দুর্যয়কে যদি আমি ফিরিয়ে নিয়ে আসতে পারি আমাদের নার্সিংহোমে এর থেকে বড় পাওনা আর কিচ্ছু হবে না গুপ্তাও রাজি হয়ে যায় সবাই চায় নিজে ভালো থাকতে আর ভালো রাখতে গেলে তো টাকার প্রয়োজন গুপ্তাও সেটা বুঝতে পেরেছে তাই দুর্জয়কে ফিরিয়ে নিয়ে আসতে চাইলে আনিসা সে রাজি হয়ে যায় আর দুর্যয় সেনগুপ্ত যেহেতু টাকা পয়সা নেই নিজের বউ বাচ্চার দায়িত্ব পালন করতে পারছে না আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আনিসা আবারও দুর্জয়কে নিজের নার্সিং নার্সিংহোম জয়েন করার অফার দিয়ে ফেলে যেই সুযোগে যদি দুর্জয়কে দুর্বল করা যায় টাকা পয়সা ইনকাম করার লোভ দেখিয়ে তাকে নিজের নার্সিং নার্সিংহোমে ফিরিয়ে আনলে আনিসারও লাভ হবে দুর্জয় যদি এক ভাগ টাকা পায় আনিসা দুভাগ এরকম করে তার নার্সিংহোমটা একদিন অনেক সামনের দিকে এগিয়ে যাবে এই আশায় এবং দুর্জয়কে সামনে থেকে কাছে পাবে সবসময় দুর্জয়কে রানীর কাছ থেকে দূরে রাখতে পারবে এই সমস্ত ষড়যন্ত্রগুলোর থেকে এখনও আনিশা বেরিয়ে আসতে পারেনি ওপরের খোলসটা পাল্টেছে সময়ে পরিস্থিতির সঙ্গে সঙ্গে কিন্তু এই খারাপ মানুষেরা কখনো ভেতর থেকে পরিবর্তন হয় না আর তারা সবসময়ই এখন ভালো মানুষের মুখোশ পরে ক্ষতি করার চেষ্টা করছে রানী এবং দুর্জয়ের হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টু আনিশা আনিসা জয়কে আবারও হোম জয়েন করার অফার দিল আনিশা আজকে যাই কিছু বলেছে দুর্জয় অনেকটা কিন্তু নরম সুরেই উত্তর দিয়েছে কারণ দুর্যয় দুর্বল তার টাকা পয়সার সংকট এমন অবস্থায় দুর্জয় কি করবে তার পরিবারকে কিভাবে চালাবে সেই সব নিয়ে যখন চিন্তিত তখন যদি কেউ এরকম অফার দেয় হাজার হাজার টাকা ইনকাম করা তাহলে যে কেউ সেই ফাঁদে পা দিয়ে ফেলবে দুর্জয় হয়তো একটু চিন্তা করছে সে বউকে ভালোবাসে তার সাথে আলোচনা করবে তারপরে একটা সিদ্ধান্তে আসবে বলে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন